প্রতিদিনই বলছি যে হাউস অ্যাডজন করে রাজ্যের বিহাল আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করুন। আমরা আজকেও যখন হাউস শুরু হয়েছে আমাকে মাননীয় অধ্যক্ষ অ্যালাউ করেছেন, আমি অধ্যক্ষকে বলেছি যে গোটা বাংলা জ্বলছে রামপুরহাটের গণহত্যার পরে গত পরশুদিন বসিরহাটে 11 বছরে ছোট্ট বাচ্চা মেয়ে রেপ হয়েছেন, আর্জি করে আছে, প্রত্যেক দিন খুন হচ্ছে, তা হাউসে সব কাজ বন্ধ করে ওয়েস্টেজ অফ টাইম করছেন। আপনারা ডিসকাশন করুন, কিন্তু অধ্যক্ষ কোনো কথা শুনতে নারাজ। তিনি প্রথম দিন থেকে আমাদের দুজন মেম্বারকে হাউসের বাইরে রেখেছেন, আর শেষ দিন পর্যন্ত ইচ্ছা করে এ জিনিস করা হচ্ছে। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী এবং সরকার সিট গঠন থেকে শুরু করে ক্ষতিপূরণ হাউস চলাকালীন হাউসে না বলে বাইরে বলেছেন। আমি স্পিকারকে বলেছি, আপনি 11 বছর স্পিকার, আপনি জাতীয় স্পিকার কনফারেন্সে যান, আন্তর্জাতিক স্পিকার কনফারেন্সে যান, যখন কোনো বড় ঘটনা ঘটে সরকারের কিছু মেজার ঘটনা মেজার নেয় তারা, সেটা অ্যাকশন হতে পারে, কম্পেনসেশন হতে পারে, কিন্তু সেটার প্র্যাকটিস হচ্ছে হাউসে ডিক্লিয়ার করা। এই পুলিশ মন্ত্রী কলকাতায় থাকা সত্ত্বেও তিনি হাউসে এসে রামপুরহাট গণহত্যা রাজ্যের বিহাল অবস্থা নিয়ে একটা শব্দ বাক্য তিনি বলেননি। এরপরে স্পিকার আমাদের কথা শোনেননি। আমরা প্রত্যেক দিনের মতো আমরা 20-25 মিনিট এই কিছু দাবি দেখাই, শাউটিং করি। আজকেও আমাদের 60 জনের বেশি মেম্বার হাউসে ছিলেন, তারা খুব গণতান্ত্রিকভাবে তাদের অধিকার অনুযায়ী শাউটিং করছিলেন। আজকে কিছু কলকাতা পুলিশের লোককে সিভিল ড্রেসে ভিতরে আনা হয়েছে, প্রি প্ল্যান এনে প্রথমে মনোজ টিগ্গা তার জামা ছেঁড়া হয়েছে, তার বুকে ব্লো মারা হয়েছে, তিনি একজন সিনিয়র মেম্বার। এমনকি তফসিলি জাতি পরিবার থেকে উঠে আসা চন্দনা বাউরি তার উপর আক্রমণ হয়েছে, আমাদের সুশীল বর্মনের উপর হয়েছে, তাপসী মণ্ডলকে মেরেছে, শান্তনুকে মেরেছে, এবং প্রথম প্রথম করেছে পুলিশের সিকিউরিটি লোকরা সিভিল ড্রেসে। তারপরে বাছাই করা যে গুন্ডাগুলো পশ্চিমবাংলা জ্বালাচ্ছে সেই গুন্ডাগুলো, সেই মালদার রহিম বক্সি, সেই তপন চ্যাটার্জি, সেই শকত মোল্লা, যে সমস্ত গুন্ডাগুলো গোটা রাজ্য